উড়োজাহাজ, ব্যাসবাক্য উড়ো যে জাহাজ, সমাসের নাম কর্মধারয় সমাস। উত্তরকাল, ব্যাসবাক্য কালের উত্তরভাগ, সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঋষি কবি, ব্যাসবাক্যের নাম, ব্যাসবাক্য হচ্ছে যিনি ঋষি তিনিই কবি, সমাসের নাম কর্মধারয় সমাস। যিনি এবং তিনি দিয়ে থাকলে সেটি কর্মধারয় সমাস হয়, অর্থাৎ ব্যাসবাক্যে যিনি এবং তিনি কথা উল্লেখ থাকলে কর্মধারয় সমাস বোঝায়, এবং দুজন যদি একই ব্যক্তিকে বোঝায়, যেমন ঋষিও যিনি আবার কবিও তিনি, এরকম যিনি তিনি যুক্ত ব্যাসবাক্য বিশিষ্ট সমাসকে বলায় কর্মধারয় সমাস। ঋণমুক্ত, ঋণমুক্তর ব্যাসবাক্য ঋণ হতে মুক্ত, কোনো কিছু থেকে হতে থেকে চেয়ে বোঝালে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়, এটি পঞ্চমী তৎপুরুষ সমাস। একাগ্র চিত্তে, একাগ্র চিত্তের ব্যাসবাক্য হবে এক আগ্রহে নিবিষ্ট যে চিত্ত, সমাসের নাম কর্মধারয় সমাস। একরোখা, ব্যাসবাক্য হচ্ছে একরোখা ভাব যার, সমাসের নাম বহুব্রীহী সমাস। যার কথা উল্লেখ থাকলেই ব্যাসবাক্যে যার কথা উল্লেখ থাকলে, অর্থাৎ ব্যাসবাক্যের শেষে যদি যার কথাটা উল্লেখ থাকে তাহলে সেটি সবসময় বহুব্রীহী সমাস হয়। যেমন এলোকেশী, এর ব্যাসবাক্য এলোকেশ যার, সমাসের নাম বহুব্রীহী সমাস। আবার ঐতিহাসিক, ইতিহাস সম্পর্কিত যা, এই সমাসের নাম বহুব্রীহী সমাস। ওলকপি, ওলকপির ব্যাসবাক্য ওলের মতো কপি, সমাসের নাম উপমিত কর্মধারায় সমাস। ওঠা বসা, ব্যাসবাক্য ওঠা ও বসা, সমাসের নাম দ্বন্দ্ব সমাস। ঔষধি, ঔষধি, ঔষধির ব্যাসবাক্য ঔষধ সম্পর্কিত যা, সমাসের নাম বহুব্রীহী সমাস। ঔপন্যাসিক, ঔপন্যাসিকের ব্যাসবাক্য উপন্যাস লেখেন যিনি, সমাসের নাম বহুব্রীহী সমাস। কলুর বলদ, এটা কলুর বলদ, অর্থাৎ ব্যাসবাক্য যা, সমস্ত পদ তা, এই ধরনের সমাসকে বলা হচ্ছে অলুক সমাস। এবং এটি কোন সমাস? এটি হচ্ছে তৎপুরুষ সমাস, তাহলে অলুক তৎপুরুষ সমাস। কালচক্রে, কালচক্রের ব্যাসবাক্য কালরূপ চক্র, কালচক্র ব্যাসবাক্য কালরূপ চক্র, সমাসের নাম রূপক কর্মধারয়, অর্থাৎ ব্যাসবাক্যে রূপ কথাটি উল্লেখ থাকলে সেটি সবসময়ই রূপক কর্মধারয় সমাস হয়। কালান্তর, কালান্তরের ব্যাসবাক্য কালের অন্তর, কালের অন্তর কালান্তর অথবা অন্যকাল। যদি কালের অন্তর ব্যাসবাক্য করি, কালান্তরের ব্যাসবাক্য যদি কালের অন্তর করি, তাহলে সমাস বলতে হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর যদি কালান্তরের ব্যাসবাক্য অন্যকাল বলি, তবে এই সমাসের নাম হবে নিত্য সমাস। কলা বেচা, এর ব্যাসবাক্য কলাকে বেচা, সমাসের নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস। কাপুরুষ, কাপুরুষের ব্যাসবাক্য কুজে পুরুষ, কুজে পুরুষ কাপুরুষ, সমাসের নাম কর্মধারয় সমাস। কান্নাহাসি, সমাসের ব্যাসবাক্য কান্নাও হাসি, সমাসের নাম দ্বন্দ্ব সমাস। কাঠ ফাটা, কাঠ ফাটার ব্যাসবাক্য কাঠ ফাটায় যে, সমাসের নাম উপপদ তৎপুরুষ সমাস। করপল্লব, ব্যাসবাক্য করপল্লবের ন্যায়, সমাসের নাম উপমিত তৎপুরুষ সমাস। করবল, উপমিত কর্মধারয় সমাস, উপমিত এবং উপমান এই দুইটা হয় কর্মধারয় সমাসের ক্ষেত্রে। কালসাপ, কালরূপ সাপ, এটি হচ্ছে এর ব্যাসবাক্য, সমাসের নাম রূপক কর্মধারয়, ওই যে রূপ কথা উল্লেখ আছে। কবি শ্রেষ্ঠ, ব্যাসবাক্য কবিদের শ্রেষ্ঠ, সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। কাজল কালো, ব্যাসবাক্য কাজলের ন্যায় কালো, কালোর ধর্ম তো কালো, কাজলের রঙও কিন্তু কালো, তাহলে দুইটির মধ্যে একটি সাধারণ গুণ আছে, তাহলে এটি উপমান কর্মধারয় সমাস। যেমন কুসুম কমল, কুসুমের ন্যায় কমল, সমাসের নাম উপমান কর্মধারয় সমাস। কোলে পিঠে, কোলে পিঠের ব্যাসবাক্য কোলে ও পিঠে, সমাসের নাম দ্বন্দ্ব সমাস। কুম্ভকার, কুম্ভকারের ব্যাসবাক্য কুম্ভ করে যে, সমাসের নাম উপপদ তৎপুরুষ সমাস। ক্রোধানল, ক্রোধানলের ব্যাসবাক্য ক্রোধরূপ অনল, এই যে ব্যাসবাক্যে রূপ কথা উল্লেখ আছে, এই সমাসের নাম রূপক কর্মধারয় সমাস। কর্মকর্তা, ব্যাসবাক্য কর্মের কর্তা, সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। কানাকানি, ব্যাসবাক্য কানে কানে যে কথা, সমাসের নাম ব্যতিহার বহুব্রীহী। পারস্পরিক কোনো কাজ বুঝালে
সেক্ষেত্রে ব্যতিহার বহুব্রীহি হয়, যেমন কানাকানি, চুলাচুলি, লাঠালাঠি। কানাকড়ি, কানাকড়ির ব্যাস বাক্য কানা যে করি, সমাসের নাম কর্মধারয় সমাস। কাঁচকলা, কাঁচকলার ব্যাস বাক্য কাঁচা যে কলা, সমাসের নাম কর্মধারয় সমাস। কাঁচা মিঠা, ব্যাস বাক্য যা কাঁচা তাই মিঠা, সমাসের নাম কর্মধারয় সমাস। ব্যাস বাক্যে যদি যা বা তা এই দুটি কথা উল্লেখ থাকে তাহলে সেটি কর্মধারয় সমাস হয়। কোলাকুলি, কোলে কোলে যে মিলন, দুটি পারস্পরিক কাজ বোঝাচ্ছে, এটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। কর্ণফুলি, কর্ণফুলির ব্যাস বাক্য কর্ণে ফুল আছে যার, সমাসের নাম বহুব্রীহি সমাস। ওই যে ব্যাস বাক্যে যার কথা উল্লেখ আছে, যার থাকলে সেটা বহুব্রীহি সমাস। কক্সবাজার, কক্সবাজার এর ব্যাস বাক্য কক্স সাহেবের নামে যে বাজার, সমাসের নাম বহুব্রীহি সমাস। কবিগুরু, কবিগুরুর ব্যাস বাক্য কবিদের গুরু, সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। কুন্দ শুভ্র, ব্যাস বাক্য কুন্দের ন্যায় শুভ্র, সমাসের নাম উপমান কর্মধারয় সমাস। কৃষি প্রধান, কৃষি প্রধান ব্যাস বাক্য কৃষিতে প্রধান, সমাসের নাম সপ্তমী তৎপুরুষ সমাস। কৃতবিদ্যা, কৃতবিদ্যার ব্যাস বাক্য কৃত হয়েছে বিদ্যা যার, এই যে যার কথা উল্লেখ আছে, সমাসের নাম বহুব্রীহি সমাস। কাপড় কাঁচা, কাপড় কাঁচা ব্যাস বাক্য কাপড়কে কাঁচা, সমাসের নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস। করকমল, করকমলের ব্যাস বাক্য করকমলের ন্যায়, সমাসের নাম উপমিত কর্মধারয় সমাস। কচুপোড়া, কচুপোড়ার ব্যাস বাক্য পোড়া যে কচু, সমাসের নাম কর্মধারয় সমাস। কাজী পাড়া, ব্যাস বাক্য কাজীদের পাড়া, সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস।